বন্যার সতর্কতায় নদীর জল পরিমাপক যন্ত্র লাগানো হলো শনিবার আরামবাগের দ্বারকেশ্বর নদের রামকৃষ্ণ সেতুর নিচে। এই যন্ত্রের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে বন্যার সময় নদীর জলের পরিমাণ জানা যাবে। এই রিয়েল টাইম ফ্লাড ওয়াটার মনিটরিং সিস্টেমের মাধ্যমে যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের সাহায্যে আধিকারিকরা বন্যার জল বিপদসীমার দিকে নির্ণয় করতে পারবেন। এই বিষয়ে ইঞ্জিনিয়ার কী জানালেন? এখানে বিষয়টা বলতে, এখানে যে বন্যা হয় মাঝে মাঝে, তো বন্যার জলটা যখন একটা লেভেলের ওপরে উঠে যায় তখন তো খুব ব্যাপারটা খুব সাংঘাতিক হয়। তো সেইটা মানুষের এখানকার লোকালিটির মধ্যে প্রচার করার জন্য আর এখানে আসতে হবে না, অফিসে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই যারা কনসার্নড আছেন এই ব্যাপারে তারা দেখতে পাবেন যে জলটা এখন এই লেভেলে আছে কি জলটা উঠছে। তাহলে সেখানে যে কোনো জায়গা থেকে ওটা মনিটর করে এখানে জানিয়ে দিতে পারবে যে এখন এই পজিশনে আছে, মানে এটা হচ্ছে একদম মনিটরিং, এবং সতর্ক করে দিতে পারবে। এবং এটা পুরোপুরি ম্যানুয়ালের কোনো ব্যাপার না, পুরো অটোমেটিক। এখানে লাগানোটা হচ্ছে কি? এখানে যেটা লাগানো হচ্ছে এইটাকে বলা হচ্ছে রিয়েল টাইম ফ্লাড ওয়াটার মনিটরিং সিস্টেম। হ্যাঁ, তার মানে এখানে একটা ডিভাইস আছে যে ডিভাইস থেকে ইন্টারনেটে পুরো ডেটাটা চলে যাবে যে এখন এই অ্যামাউন্ট অফ জল আছে এই আর কি, আর যে কোনো জায়গা থেকে ওনারা দেখতে কম্পিউটার সিস্টেম পুরো একদম কম্পিউটার মোবাইলও দেখে নিতে পারে। ইন্টারনেটের মাধ্যমে টোটালটা করা হবে, আইওটি সিস্টেম, এটা আইওটি বেসড। কী কী দিয়ে এটাকে রেডি করেছেন? হ্যাঁ, কী কী দিয়ে এটা রেডি করেছেন? ইলেকট্রিক থাকছে, নেট থাকছে? হ্যাঁ, এখানে তো একটা থাকছে ওই আর কি, আইওটি সিস্টেম, আইওটি বেস যা হয় সেইগুলোই থাকছে। আপনার পরিচয় দাদা? আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ, সেই কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনার নাম? আমার নাম চন্দন জানা। কোথা থেকে আসছেন? আমরা আসছি এখন আমার বাড়ি সত্তর, আমি এখন কলেজ থেকেই আসছি, হুগলি থেকে। আচ্ছা, আজকে কি এটা কমপ্লিট হয়ে যাবে? এক্সপেক্টেড, এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেল, তো আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ করে কমপ্লিট করা। এমনি সব রেডি আছে, শুধু এইটা ইলেকশন করে দিতে পারলেই হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। উঠবে না তো? না, উঠবে না। পিছনে টানো তোমার দিকে, তোমার কোলের দিকে টানো। হ্যাঁ, দড়িটা ধরো, কোথাও দড়িটা ধরো, দড়িটা, এই দড়িটা তুলো, তুলো। শুধুমাত্র কিছুজনই সুযোগ পায় মানুষের মুখে হাসি ফোটানোর, যাদের মধ্যে একজন হলো নার্স। তাই নার্সিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলুন, আজই যোগাযোগ করুন সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে। সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিকানা
বসন্তপুর আমতলা মোড় 1 নম্বর রেলগেট, ওয়াট নাম্বার 17, আরামবাগ হুগলি, যোগাযোগ নাম্বার 8617590035 অথবা যোগাযোগ করুন 8670689617 এই নাম্বারে।